আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। বিশ্বকাপে কাতারের স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি করতে ফিফার চাপ। রাশিয়ার সঙ্গে উত্তেজনা চরমে, ইউরোপে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আরব আমিরাতকে যে বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপে মার্কিন সেনা বৃদ্ধির সিদ্ধান্ত ধ্বংসাত্মক রাশিয়া। এবং সর্বশেষ সাদা ঘোড়ায় ছুটে যে বার্তা কিমের। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। বিশ্বকাপে কাতারের স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি করতে ফিফার চাপ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কাতার বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে অ্যালকোহল বা মদ বিক্রির অনুমতি দিতে চাপ দিচ্ছে আয়োজক কাতারকে। খবর মিডল ইস্ট মনিটরের। গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে কাতারের কর্মকর্তারা এখন ভাবছেন বিশ্বকাপের সময় মদ বিক্রির অনুমতি দেবেন নাকি মদের ব্যাপারে তারা যে কঠোর নীতি মেনে চলেন সেটি বজায় রাখবেন। একটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে অ্যালকোহলের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কাতার, যদিও আয়োজকরা বিশ্বকাপে দর্শকদের চাহিদা পূরণের ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন। রাষ্ট্রীয়ভাবে প্রায় সব রেস্টুরেন্টে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করে রেখেছে কাতার। শুধুমাত্র বড় হোটেল অথবা রিসর্টগুলোতে অ্যালকোহল পাওয়া যায়। আর কোনো বিদেশি যদি বাড়িতে বা হোটেলের রুমে বসে অ্যালকোহল বা মদ পান করতে চান তাহলে তাদের কাতার এয়ারওয়েজে পরিচালিত একটি দোকান থেকে তা কিনতে পারেন। সূত্র মিডল ইস্ট মনিটর। রাশিয়ার সঙ্গে উত্তেজনা চরমে, ইউরোপে আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বৈরিতা ক্রমে বাড়ছে। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহে ইউরোপে বাড়তি সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে উদ্ধৃতি দিয়ে এই কথা জানিয়েছে বিবিসি। পেন্টাগন জানায় যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্লাগ সামরিক ঘাঁটি থেকে 2000 সেনা পাঠানো হবে পোল্যান্ড এবং জার্মানিতে। এছাড়া জার্মানিতে মোতায়েন থাকা 1000 সেনাকে রোমানিয়াতে পাঠানো হবে। পেন্টাগন থেকে জানানো হয়েছে ইউরোপে মোতায়েন হতে যাওয়া সেনারা ইউক্রেনের পক্ষে লড়াই অংশ নেবে না, মূলত তারা সেখানে যুক্তরাষ্ট্রের মিত্রদের রক্ষার কাজ করবে। আরব আমিরাতকে যে বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরব দেশগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি ওই অঞ্চলের সবগুলো দেশের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন সংকট সৃষ্টিকারী উপাদানগুলো যাতে এ অঞ্চলে পা রাখতে না পারে সেজন্য সবার চেষ্টা চালানো উচিত। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবদুল্লাহিয়ান এসব কথা বলেন। গতকাল ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে তারা কথা বলেছেন বলে ইরানের পররাষ্ট্র অধিদপ্তরের বরাতে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। আরব আমিরাতের সঙ্গে ইরানের সম্পর্ককে ইতিবাচক ও অগ্রসর মান বর্ণনা করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে সাক্ষাৎ ও যোগাযোগের একটি ভালো সংস্কৃতি গড়ে উঠেছে। ইয়েমেন সংকট প্রসঙ্গে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, আমরা বিশ্বাস করি যুদ্ধ সংঘাত ইয়েমেনে যুদ্ধে জড়িত কোনো পক্ষের কিংবা মধ্যপ্রাচ্যের স্বার্থ রক্ষা করবে না। ইউরোপে মার্কিন সেনা বৃদ্ধির সিদ্ধান্ত ধ্বংসাত্মক রাশিয়া। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বুধবার পূর্ব ইউরোপে প্রায় 3,000 অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মূলত ইউক্রেন সংকটের মধ্যে সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির দাবি পূর্ব ইউরোপে মার্কিন সেনা সংখ্যা বৃদ্ধির বিষয়ে
বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত ধ্বংসাত্মক। মস্কোর অভিযোগ, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে উত্তেজনা বাড়বে। এবং সর্বশেষ, সাদা ঘোড়ায় ছুটে যে বার্তা কিমের, একটি প্রচারণা ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে সাদা ঘোড়ায় চেপে জঙ্গলের মধ্য দিয়ে ছুটছেন কিম জং উন। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক উপেক্ষা করে কিমের অর্থনৈতিক নেতৃত্বে দেশটির ছুটে চলার কথা বলছে ভিডিও। রেকর্ড 7টি ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে নতুন বছরের শুরু করেছে পিয়ংইয়ং। এর মধ্যে 2017 সালের পর সবচেয়ে শক্তিশালী এক ক্ষেপণাস্ত্র আছে, যে কারণে কিম জং উন দূরপাল্লার অথবা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে প্রকাশিত দেশটির সরকারি এক তথ্যচিত্রে উত্তর কোরিয়ার বিপর্যস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে কিমের লড়াই তুলে ধরা হয়েছে।